বৃহস্পতিবার বিকালে যখন এখানে আক্রমণ চালানো হয় এই তাণ্ডবলীলা চালানো হয় তখনও আমরা এখানেই ছিলাম আমরা ভোর রাত পর্যন্ত আমি সহ আমার সহকর্মীরা সবাই মিলে এখানে যেই আগুন ছিল সেগুলো নির্বাপনের চেষ্টা করেছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ফায়ার সার্ভিসের সহায়তায় আমরা নিয়মিত এটা দেখেছি কালকেও আমরা দেখেছি আজকেও আপনারা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ ক্ষয়ক্ষতি আমরা ভিতরে ঢুকার চেষ্টা করেছি নিজতালায়ও আমরা গিয়েছিলাম তো এইখানে প্রায় পঞ্চান্নটা যানবাহন শুধুমাত্র এই কম্পাউন্ডে কম্পাউন্ডের মধ্যে পঞ্চান্নটা যানবাহন পুরে একদমই আর কিছুই নাই নিঃশেষ এটা আর কিছু এমন কি গাড়িগুলোকে আইডেন্টিফাই করা কখনো কখনো কষ্ট হচ্ছে নাম্বার প্লেট বা ইয়ে দিয়ে এটা বেরো করা যাচ্ছে না যে কোন গাড়িটি ছিল আর এবার যদি একটু ভবনের কথা বলি ভবনে আগুন দেয়া হয়েছে পাশাপাশি কী ধরনের আর কী কী ক্ষয়ক্ষতি কী কী জিনিস চুরি হয়েছে বা খোয়া গিয়েছে আমাদের এই জায়গায় প্রথমে ভবনে আগুন দেওয়ার পরে নিসতলায় দেখেছেন যে নিস্তালা যে অডিটোরিয়ামটা রয়েছে অডিটোরিয়াম শিশু কর্নার এবং রিসেপশন থেকে শুরু করে প্রতিটা কক্ষ আগুনে একেবারে ভস্ীভূত হয়ে গিয়েছে উপরেও প্রায় চার পাঁচতলা পর্যন্ত একেবারে আগুন ইয়ে ছিল এই জায়গায় আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে এর বাইরেও হচ্ছে যখন ঘটনা ঘটে তারপরেও এবং ঘটনা ঘটার সময় তখনও এখান থেকে যেই বিভিন্ন কম্পিউটার সামগ্রী ইভেন ইলেকট্রনিক্স জিনিস যেগুলো ছিল ফার্নিচার থেকে শুরু করে বিভিন্ন ডকুমেন্টস অনেক কিছু এই জায়গা থেকে লুট করে নিয়ে গিয়েছে এই সংকট কাটিয়ে উঠে সেতু ভবন আবার পুনরায় স্বাভাবিক হতে কি সময় লাগতে পারে এটা ঠিক আমরা যেহেতু এখনও কাজ করছি আমরা এই জায়গা আগে এগুলো ইনভেন্টিভ একটা কমিটি করে দেওয়া হয়েছে ক্ষয়ক্ষতি তাই শুধু তো সেতু ভবন এর বাইরে এলিভেটেড এক্সপ্রেসওয়ে সেটাও ক্ষতিগ্রস্ত হয়েছে সেটাও আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে বুথগুলো যেগুলো টোল প্লাজা ছিল সে সেগুলোও জ্বালিয়ে দেওয়া হয়েছে এগুলো সব স্বাভাবিক করতে আমরা চেষ্টা আমরা কাজ কাজ করে করছি। যত সময়ের মধ্যে পারি এই যে ধ্বংসলীলা আপনার কাছে কি মনে হয় আন্দোলন ছিল শিক্ষার্থীদের আন্দোলন সেই আন্দোলনে আমরা দেখেছি প্রাথমিক পর্যায়ে শুরুর দিক থেকে একদম শান্তিপূর্ণ আন্দোলন ছিল কারা এরকম সরকারি স্থাপনে আঘাত করতে পারে লুট করতে পারে দেখুন এই জায়গায় যারা আন্দোলনকারী ছিল যারা বিশৃঙ্খলাকারী ছিল যারা এই জায়গায় তাণ্ডবলীলা চালিয়েছে তারা সবাই এখানে আন্দোলনের সাথে যে যারা করেছে আমরা তাদেরকেই দেখেছি তারাই এটা যে মূল গেটটি রয়েছে সেটা ভেঙে ঢুকেছে এবং এখানে অগ্নিসংযোগ করেছে সেখানে এই আন্দোলন যারা মদত দিয়েছে অথবা আন্দোলনে তান্ডব লীলা চালিয়েছে তারাই এর সাথে সাধারণ শিক্ষার্থী বলবো তাদেরকে আপনারা একৃতকারী বলতে চাই যে দুষ্কৃতকারী যারা তারাই আসলে এই জায়গায় আক্রমণ চালিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে বহিরাগত ঢুকে পড়ে সেটা আমার মনে হয় যে যারা কাজ করছেন আপনারা যারা মিডিয়ার থেকে রয়েছেন যারা আইনশৃঙ্খলা রক্ষা করে বাহিনী তারা নিশ্চিতভাবে এটা বের করতে পারবেন এবং এই ক্ষয়ক্ষতির আপনারা কি ব্যবস্থা নেবেন এত বড় ক্ষয়ক্ষতি হয়ে গেল আমরা এখন তো স্বাভাবিকভাবে আমাদের প্রথম যেটা দরকার যে আমাদের এটা নির্ধারণ করা যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আমরা এখনো ভবনের উপরে উঠতে পারছি না কারণ এখন ওই জায়গায় যে আগুনের পরবর্তী যেটা আপনারা এখনও যদি যান দেখবেন আগুনের পরবর্তী যে গ্যাস বা ওই জায়গায় যে আচ ধোয়ার আজ রয়েছে এবং ওই জায়গায় শ্বাস নেওয়া কষ্ট হচ্ছে তারপরেও আমরা গতকালও প্রবেশ করেছি আমরা চেষ্টা করছি এটা একটা কমিটি কাজ করছে কমিটি ন্যূনতম সময়ের মধ্যে এটার একটা প্রতিবেদন দাখিল করবে এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আমরা জানতে পারবো